শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছে মোহাম্মদ নাজিম শুরুতে জানাবো শিরোনাম অল ইংলিশ ফাইনালে রাতে মুখোমুখি ম্যান সিটি চেলসি প্রথম আবির্ভাবেই শিরোপায় চোখ সিরিজেনদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশন দ্য ব্লুজের মোহামেডানের হয়ে আবারও নেতৃত্ব পর্ব শুরু সাকিব আল হাসানের ঐতিহ্য ফিরিয়ে আনার মিশন চোট কাটিয়ে ছন্দে ফেরার লড়াই রুবেলের লঙ্কা সিরিজ শেষে আক্ষেপ ব্যাটিং ফিল্ডিং ব্যর্থতায় প্রাপ্তি বোলারদের ফর্ম লিটন মিঠুনদের ব্যর্থতায় পাইপলাইনে চোখ নির্বাচকদের পরিকল্পনার চার বছর পরও দৃশ্যমান হয়নি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার এনএসসির দাবি শুরু হয়েছে প্রাথমিক ধাপের কাজ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার নিষ্পত্তি হবে আজ অল ইংলিশ ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও চেলসি প্রথমবারের মতো ফাইনালে ওঠা সিটি আক্ষেপ ঘোচাতে মরিয়া অন্যদিকে আট বছর পর শ্রেষ্ঠত্ব ফিরে পেতে চায় চেলসি পোর্তোতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত একটায় একই দেশের দুই ক্লাব ইউরোপ সেরার মঞ্চে ইপিএল শিরোপা ফিরে পাওয়ার আনন্দ দ্বিগুণ করতে প্রথম সুযোগেই চ্যাম্পিয়ন্স লিগ ঘরে আনতে চায় ম্যানচেস্টার সিটি অন্যদিকে আট বছর অপেক্ষার অবসান চায় চেলসি এ নিয়ে তৃতীয়বার অল ইংলিশ ফাইনাল দেখবে বিশ্ব ২০০৮ ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি আর ২০১৯ জমে টটেনহ্যাম লিভারপুল লড়াই ফাইনাল ওঠার পথে সিটি ছিল অপ্রতিরোধ্য ২৫ গোলের বিপরীতে মাত্র ৪ গোল হজম সেটাই জানাচ্ছে কোনো ম্যাচেই হারেনি গার্দিওলার দল শক্তিশালী বেঞ্চ ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর স্বাধীনতা দেয় গার্দিওলাকে মাহরেজ ফোডেন ডি ব্রুইনাদের মিলে সিটির আক্রমণ ভাগ দুর্দান্ত খেলোয়াড়ের জীবনে একবার ও কোচ হিসেবে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পেয়েছেন গার্দিওলা তবে ২০১১ সালের পর ছুঁয়ে দেখা হয়নি ইউরোপ সেরা ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আসতে পারাটা সম্মানের আগের ম্যাচে ডর্টমুন্ড পিএসজির সাথে কি করেছি সেটা আর কাজে দিবে না ফাইনালে ফোকাস করাটা হবে বুদ্ধিমানের কাজ টমাস টুখেলকে এনে হারানো গৌরব ফিরে এনেছে চেলসি আজপিলিকুয়েতা জেমস সিলভাদের সৌজন্যে চেলসির রক্ষণ তৈরি সিটির আক্রমণ ভাগ সামলাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেকে ফিরে পেয়েছেন অলিভিয়ের জিরু ৬ গোল নিয়ে আছেন টপ স্কোরারদের লিস্টে ৪ গোল করার টিমো ভের্নারও আছেন স্পটলাইটে তারপরও ফাইনাল নিয়ে বাড়তি সতর্ক চেলসি এই মুহূর্তে ম্যান সিটি ইউরোপের সেরা দল সম্ভবত বিশ্ব সেরা ওরা ইপিএলে আমাদের সঙ্গে তাদের পার্থক্য দেখিয়েছে কিন্তু এফএ কাপ ইপিএলে ওদের হারিয়েছি আজও সেটাই চাইবো দুই দলের মুখোমুখি লড়াইয়ে আধিপত্য চেলসির ৬৮ ম্যাচে জয়ের বিপরীতে ৫৮টিতে হার দ্য ব্লুজের সবশেষ চার দেখায়ও তিনবার জয় পেয়েছে চেলসি অপেক্ষা এখন মনে রাখার মতো ফাইনাল দেখার মঞ্জুর আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটি চেলসি দ্বৈরথ ছাপিয়ে আলোচনায় দুই কোচ পেপ গার্দিওলা ও থমাস টুখেল রেকর্ড তৃতীয় ট্রফির খোঁজে গার্দিওলা টুখেলের চোখ প্রথমটিতে কোচদের পরিকল্পনা বাস্তবায়নে শিরোপা লড়াইয়ে আলো কেড়ে নেওয়ার অপেক্ষায় আছেন কেভিন ডি ব্রুইনা অলিভিয়ের জিরুরা ম্যানেজারিয়াল ক্যারিয়ারে শেষবার বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিলেন দশ বছর পর আরও একবার ইউরোপ সেরা হওয়ার সুযোগ গার্দিওলার পোর্তোয় চেলসি বাধা টোপকে রেকর্ড বুক ওলট পালটের লক্ষ্য স্প্যানিশ মাস্টার মাইন্ডের ট্রফি জিতলে পেইজলি আনচেলত্তি ও জিদানের পর চতুর্থ ম্যানেজার হিসেবে গড়বেন সর্বোচ্চ তিন শিরোপা জয়ের রেকর্ড সাথে ফুটবলার ও কোচ দ্বৈত পরিচয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের তালিকায় আটে থাকতে পারেন গার্দিওলা নেইমার এমবাপেদের নিয়ে ব্যর্থ হয়েছিলেন এবার জিরু ভের্নারদের নিয়ে প্রথম শিরোপা জয়ের সুযোগ টুখেলের চেলসি অধ্যায়ে এরই মধ্যে জিদান ক্লপ মরিনিও সিমিওনে আনচেলত্তিদের পরিকল্পনা নাস্তানাবুদ করেছেন গার্দিওলাকেও দুবার দিয়েছেন পরাজয়ের স্বাদ সাম্প্রতিক পারফরমেন্সে দুই কোচ সমানে সমান হলেও ফাইনালের মঞ্চে অভিজ্ঞতা এগিয়ে গার্দিওলা ক্যারিয়ারে ১৫ ফাইনালের ১৪টায় ট্রফি জিতেছেন সিরিজেন কোচ অন্যদিকে টুখেল সাতবারের মধ্যে জিতেছে তিনটিতে কোচদের কৌশল মাঠে বাস্তবায়ন করে গেম চেঞ্জার বনে যেতে পারেন দুদলের বেশ কয়েক ফুটবলার
স্পটলাইটে থাকছেন সেমিফাইনালের নায়ক রিয়াদ মাহারেজ ও মিডফিল্ড জেনারেল কেভিন ডি ব্রুইনা, সাথে ফিল ফোডেনও থাকছেন নজরে। চেলসির হয়ে আলো কাটতে পারেন ফ্রেঞ্চ মিডফিল্ডার এনগোলো কান্তে, অলিভিয়ের জিরু, টিমো ভের্নার ও কাই হাভার্টজরা জ্বলে উঠলে শিরোপা স্বপ্ন ভঙ্গ হতে পারে ম্যান সিটি। দুই ক্লাবে সমান 6,000 দর্শক উপস্থিতিতে হবে শিরোপা লড়াই। এর আগে ওপেনিং সেরেমনিতে পারফর্ম করবে আমেরিকান ডিজে মার্শমেলো। ম্যান সিটির প্রথম নাকি চেলসির দ্বিতীয় শিরোপা, উত্তর মিলবে পোর্তোর স্তাদিও দ্রাগাওতে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটের খবর, বাংলাদেশের অধিনায়ক হিসেবে খুব সফল ছিলেন না, নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সেই অধিনায়ক অধ্যায় আবার শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান। আসন্ন প্রিমিয়ার লীগ ক্রিকেট নিয়ে শেষ মুহূর্তের ব্যস্ততা দলগুলোর। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে সাদামাটা, বোলিংয়েও ছিল না সেরা ছন্দ। এর আগে আইপিএলেও বলার মতো কিছু করতে পারেননি সাকিব। কিছু একটা যে ঠিক হচ্ছিল না বুঝতে পেরেছিলেন ঠিকই, ফর্মে ফেরার মিশনে তাই না বলে দেন পিএসএলকে, নাম লেখান মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সেরা সময় ফিরিয়ে আনার চ্যালেঞ্জ মোহামেডানেরও, কামব্যাক মিশনে টাইগার অলরাউন্ডারে আস্থা ঐতিহ্যবাহীদের। সাদা কালো ডেরা থেকেই শুরু সাকিবের হারানো সময় ফিরিয়ে আনার মিশন। টি টোয়েন্টি ফরম্যাট, এখানে আসলে বড় দল ছোট দল এগুলো খুব বেশি একটা ম্যাটার করে না, দিনে যে ভালো খেলবে সেই জিতবে। তো সেই জায়গা থেকে মোমেন্টামটা আমি মনে করি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্লেয়ার যখন একটা ক্লাবকে সাপোর্ট করে কিংবা টিমকে সাপোর্ট করে, সেই ক্লাব কিংবা টিমের হয়ে খেলাটা তার জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্টের ব্যাপার। সাকিবের মতোই ছন্দ ফিরে পাওয়ার চ্যালেঞ্জ রুবেল হোসেনের, জোট সামলে ছোট রান আপে শুরু করেছেন বোলিং অনুশীলন। রুবেলের মতো জাতীয় দলের প্রাপ্তদের একটি বড় অংশ চেয়ে আছে লিগের দিকে, বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের শেষ সুযোগ যে এটাই। আমি আজকে বোলিং করলাম, 40-50% ইন্টেন্সিটি ছিল, তো কোনো রকমের ব্যথা অনুভব করি নাই, বাট ভালো বোলিং সাইডও আমাদের দিকে খুবই ভালো, বিশেষ করে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন তামিম ভাই আমাদের টিমে। এদিকে দ্বিতীয় দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ইমরুল কায়েস ও তুষার ইমরান, এর আগে প্রথম পরীক্ষায় পজিটিভ হওয়া সবাই নেগেটিভ হয়েছেন দ্বিতীয় পরীক্ষায়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সাথে বাংলাদেশের লক্ষ্য ছিল ব্যাটিং আর ফিল্ডিংয়ে ছন্দে ফেরা, সেটা হয়নি, পরীক্ষিতরা ব্যর্থ হয়েছেন একের পর এক। তারপরেও নির্বাচকদের চোখে বড় প্রাপ্তি বোলিং ইউনিটের ফর্মে ফেরা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ, ওয়ানডে সুপার লিগের শীর্ষে ওঠায় মূল প্রাপ্তি। সিরিজ জেতার পরেও হতাশার ছবি ঘুরে ফিরছে, সেই ছন্ন ছাড়া ব্যাটিং আর ফিল্ডিং এর দৈন্যতা। ঘরের মাঠে দল নিয়ে নির্বাচকদের যে আশা ছিল তা পূরণ হয়নি, তবে আশার কথা বোলিং ডিপার্টমেন্ট একটা ইউনিট হয়ে উঠতে শুরু করেছে। সুপার লিগ র্যাঙ্কিং এ শীর্ষ দশের মধ্যে বাংলাদেশের চার বোলার, 9 ম্যাচে 15 উইকেট নিয়ে মুস্তাফিজ 2-এ, 14 উইকেট নিয়ে মিরাজ আছেন 3-এ, 6 ম্যাচে সাকিবের শিকার 9 উইকেট। সাইফুদ্দিনের সাথে শরীফুলও আশা দেখাচ্ছেন। যদি দেখেন এই সিরিজে কিন্তু আমাদের ফাস্ট বলার খুব ভালো করেছে এবং আমাদের ব্যাটিংটাও কিন্তু এখন আস্তে আস্তে অনেক ব্যালেন্স হচ্ছে। আমার ধারণা আমরা এখন আপাতত খারাপ খেলব না, হয়তো একদম ঘরের মাঠে যেমন খেলছি ততটা না খেলতে পারলেও আপনি দেখবেন আমাদের অ্যাপ্রোডের পারফরমেন্স এখন ভালো হবে, কারণ আমাদের বোলার এখন খুব ভালো করছে। লিটন মিঠুন সৌম্যরা কেন যথেষ্ট সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না নির্বাচকেরা। নদীর একুল ভাঙলে উকুল করার মতো জাতীয় দলের ব্যস্ততায় পাইপলাইনে চোখ ম্যানেজমেন্টের। ঢাকা প্রিমিয়ার লিগে যারা পারফর্ম করবেন সুযোগ আসতে পারে তাদের। নতুন যে খেলোয়াড়দের কথা বলতে চাচ্ছি আমরা, তারা তো আসলে খুব একটা পারফর্ম করতে পারেনি। আমি যদি বলতে চাচ্ছি যে আশা করছি হোপফুলি বাই নাও আমরা প্রচুর ডোমেস্টিক ক্রিকেটে একদম আগের মধ্যে ফিরতে পারবো, যদি কোভিডটা তো ডেফিনেটলি মাথায় রেখে বলছি, তাহলে এই যে নতুন প্লেয়ার তাদেরকে আমরা সুযোগ দেওয়ার বলেন তৈরি তারা হতে পারবেন। জুনের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ, কেমন হবে দল তা নির্ভর করবে প্রিমিয়ার লিগের উপর। 3 ফরম্যাটে সেখানে থাকতে পারে একাধিক চমক। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিকল্পনার 4 বছর পরও সংস্কার হয়নি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের, কয়েক দফা প্রকল্প আর বাজেট পরিবর্তন হওয়ায় কাজ শুরু হতেও দেরি হয়েছে। তবে জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে প্রাথমিক ধাপের কয়েকটি কাজ
শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রুগ্ন গ্যালারি, ভাঙা চেয়ার, দেশের সবচেয়ে বড় আর ঐতিহাসিক বঙ্গবন্ধু স্টেডিয়ামের বর্তমান চেহারা। প্রায় 100 কোটি টাকার সংস্কার কাজের পর ভেনুটি বদলে ফেলার পরিকল্পনা, কিন্তু 4 বছর পরও সংস্কার শুরু হয়নি। এবছরে ফেব্রুয়ারিতে অবশেষে দরপত্র আহ্বান হয়েছে, কার্যাদেশ দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি, যদিও জাতীয় ক্রীড়া পরিষদের দাবি সংস্কার শুরু হয়ে গেছে। কোনো কোনো ঠিকাদার ইতিমধ্যে কাজ শুরু করেছে, তবে আমরা এটা বিভিন্ন ধাপে ধাপে করব, কেননা বর্তমানে এখানে বাফুফে পরিচালিত টুর্নামেন্ট হচ্ছে, এই মাঠটি ব্যবহৃত হচ্ছে, সুতরাং সেটাও যেমন আমাদের বিবেচনায় আনতে হচ্ছে যে তাদের খেলাটা কীভাবে চলবে, পাশাপাশি আমাদের যে উন্নয়ন কার্যক্রম, যে প্রকল্পের কাজ, সেটাও চলমান থাকবে। প্রকল্প পরিকল্পনায় কয়েক দফা পরিবর্তন আসায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষের সম্ভাবনা কম। করোনা পরিস্থিতিও অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে, তবে যথাসময়ে কাজ শেষ করার চেষ্টা এনএসসির। মিডিয়া বক্স আছে, ভিআইপি ভিভিআইপি বক্স রয়েছে, গ্যালারি রয়েছে, মাঠ সংস্কার, টার্ফ দেয়া, এই তো সেগুলো আমরা মনে করি যে এগুলো ওই যে কাজটা, যে গ্যালারি কাজটা আমরা আগে সুসম্পন্ন করতে পারবো, মিডিয়া বক্স আমরা করতে পারবো, ভিভিআইপি বক্স, সেগুলো আমরা নির্দিষ্ট সময় তৈরি করতে পারবো। এনএসসি জানিয়েছে পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্টেডিয়ামও সংস্কারের আওতায় আনা হবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থগিত হওয়া আইপিএলের বাকি থাকা ম্যাচগুলো হবে আরব আমিরাতে, আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী সেপ্টেম্বর অক্টোবর অনুষ্ঠিত হবে আইপিএল 2021-এর শেষাংশ। আইপিএল আয়োজন করতে আইসিসির কাছে টি টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর আহ্বান বিসিসিআইয়ের। ভারতের করোনার প্রাদুর্ভাবে গেল 4 মে স্থগিত হয় আইপিএল, এখনও বাকি রয়েছে টুর্নামেন্টের ফাইনাল সহ 31টি ম্যাচ। সেপ্টেম্বরে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষের পরই আইপিএল শুরু করতে চায় বিসিসিআই। 3 দিন কোয়ারেন্টাইনে থাকার পর টুর্নামেন্ট খেলতে পারবেন ক্রিকেটাররা। করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে প্রথম দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। নিজেদের মানিয়ে নেয়ার চ্যালেঞ্জে চনমনে ছিলেন তপু জামালরা। সকালে টিম হোটেলে স্ট্রেচিং সেশনের পর বিকেলে জৈব সুরক্ষা বলয়ে কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করেছে লাল সবুজ। দোহায় বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ 3 জুন আফগানিস্তানের বিপক্ষে। 7 জুন ভারত ও টুর্নামেন্টের নিজেদের শেষ ম্যাচে 15 জুন ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে সাফল্যের লক্ষ্য হেডকোচ জেমিডের, আর মূল মঞ্চে ভালো করার ব্যাপারে আশাবাদী গোলকিপার রাশেদ মাহমুদ লিটনের। প্রচণ্ড গরম, প্রায় 44 ডিগ্রি, তবে এখনো বেশ কদিন সময় আছে, আশা করি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবো। সবাই সিরিয়াসলি প্র্যাকটিস করতেছি, আমরা অবশ্যই আর কি, আমাদের একটা টার্গেট আছে, টার্গেট অনুযায়ী আমরা প্র্যাকটিস করতেছি, টার্গেট ফুলফিল করে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে ফিরব। কাল শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। শিরোপা জিতে নিজেদের ছাড়িয়ে যেতে প্রস্তুত নাদাল, ফেডারার, জোকোভিচরা। রোলাগারোয় রেকর্ড 14 গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে নামবেন নাদাল, একই সাথে ফেডারারকে ছাপিয়ে সর্বোচ্চ 21টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হওয়ার হাতছানি স্প্যানিশ ম্যাটাডোরের সামনে। 18 গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের সুযোগ ফেডারার নাদালের সঙ্গে ব্যবধান কমানোর। এদিকে ফেডারারের লক্ষ্য গ্র্যান্ড স্ল্যাম জিতে তালিকায় নিজেকে শীর্ষে তোলার। আর নারী এককে শীর্ষ বাছাই অ্যাশলে বার্টির চোখ আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ে, তবে তার কাজটা কঠিন করবে নাওমি ওসাকা। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। অল ইংলিশ ফাইনালে রাতে মুখোমুখি ম্যান সিটি চেলসি, প্রথম আবির্ভাবে শিরোপায় চোখ সিরিজেনদের, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশন দ্য ব্লুজের। মোহামেডানের হয়ে আবারও নেতৃত্ব পর্ব শুরু সাকিব আল হাসানের, ঐতিহ্য ফিরিয়ে আনার মিশন, চোট কাটিয়ে ছন্দে ফেরার লড়াই রুবেলের। লঙ্কা সিরিজ শেষে আক্ষেপ ব্যাটিং ফিল্ডিং ব্যর্থতায়, প্রাপ্তি বোলারদের ফর্ম, লিটন মিঠুনদের ব্যর্থতায় পাইপলাইনে চোখ নির্বাচকদের। পরিকল্পনার 4 বছর পরও দৃশ্যমান হয়নি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার, এনএসসির দাবি শুরু হয়েছে প্রাথমিক ধাপের কাজ। ছিল আজকের যত খেলায়, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন।
ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।